জিআই ক্লাস পার্ট ফাইভে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা এটাকে যে চারটে ক্লাস কনে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করে চারটে ক্লাস অবশ্যই দেখিয়ে আসো আর এই ধরনের এডুকেশন ভিডিও পাওয়া যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি বাজিয়ে দিও এই ধরনের কিন্তু জিআই পরীক্ষায় আসতেই থাকে তাই সঠিকভাবে শিখে নেওয়া দরকার রয়েছে তো দেখো ফার্স্টে কী করতে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো ঘুরে নিতে হয় ফার্স্টে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা সংখ্যা আছে এই বারোটা সংখ্যা কীভাবে ভাঙতে পারি তিন গুণ চার করে এবার তোমার লজিক অনুযায়ী তোমাকে না একবার চারটে করে ঘর নিতে হবে না তিনটে করে ঘর নিতে হবে সেটা তোমাকে দেখে বুঝে নিতে হবে দেখো খেয়াল করো এক দুই তিনটে করে আমি এখানে ঘর ভেঙে দেখা যাক উত্তর মেলে কি না এক দুই তিন এক দুই তিন আর হচ্ছে এক দুই তিন ঠিক আছে এবার তোমাকে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার মিল আছে একটু খেয়াল করে দেখতে হবে দেখো এখানে বি লিখা আছে বিয়ের আগের সংখ্যাটা তোমায় খুঁজে বের করতে হবে এর মধ্যে দেখো বিয়ের আগে কী দেখতে পাচ্ছি আমরা এ দেখতে পাচ্ছি তাই এখানে এটাকে তোমরা বসিয়ে দাও ঠিক আছে এবার তোমায় খুঁজতে হবে যে এর আগের সংখ্যাটা কী আছে দেখো এর আগের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি কী আছে বি আছে ঠিক আছে তাহলে আমরা কী পেলাম এ এ বি এ এ ঠিক আছে আবার কি লিখতে হবে তাহলে এ এ বি আর বি এ এ ঠিক আছে তাহলে অ্যান্সার আমরা কী পেলাম তাহলে এ এটা যেখানে দেখব সেটা সঠিক অ্যান্সার তাহলে এ বি এ কোথায় গেছে দেখা যাক বি এ দেখতে পাচ্ছি অপশন বি তার মানে এক্ষেত্রে কি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবি এ এ ঠিক আছে এবার পরবর্তীটা দেখো দেখো সেমভাবে কী করতে হবে আমাকে ফার্স্টে কী করতে হবে গুনে নিতে হবে তো গুনে নেওয়া কটা সংখ্যা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা সংখ্যা আছে ঠিক আছে তাহলে সেমভাবে তিন চারি বারো তাহলে আমি তিনটে করে একবার ভেঙে দেখতে পারি যদি না মিলে তখন চারটে করে নিয়ে দেখতে হবে তো দেখো ফার্স্টে গুনে নিয়ে এক দুই তিনটে করে কেটে নিলাম আমরা তারপরে এক দুই তিনটে এক দুই তিনটে তারপরে এক দুই তিনটে তবে খেয়াল করে মাঝখানে তিনটে এ রয়েছে তাহলে এখানে টে বসিয়ে দাও তাহলে এই দুটো ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেল বুঝতে পারলাম এ এ এ এ এ হচ্ছে আর এখানে কি সংখ্যা বসতে পারে এটাই হচ্ছে কিন্তু এখানে কথা ঠিক আছে দেখো সেমভাবে আমাদের খুঁজে বের করতে হবে এখানে এই যে এর আগে কোন সংখ্যাটা বসতে পারে এর আগে দেখো খেয়াল করো এর আগে কী লেখা আছে বি লেখা আছে তাহলে আমরা এখানে কী বসাবো বি বসি দেবো বি এ বি ঠিক আছে তাহলে বি এ বি হয়ে গেলো কমপ্লিট তাহলে তাহলে অ্যান্সার কী এ লমায় তাহলে ফার্স্টে বি এল আসলো একবার তারপরে কী আসলো বি আসলো একবার তারপরে কি আসলো এ আসলো যেখানে দেখবো সেটাই কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে তো দেখা যাক অপশানে কোথায় লেখা আছে অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি ডবল বি এ লেখা আছে তাহলে অপশান ডি এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার পরবর্তী জিআইটি দেখো সেমভাবে তোমায় কী করতে হবে গুণে নিতে হবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঠিক আছে সেমভাবে ঘুরে নেওয়া হয়েছে বারোটা এবার তোমায় কী করতে হবে লজিক ধরে চলতে হবে ফার্স্টে তাহলে তিনটে করে ঘর কেটে নেওয়া যাক তিনটে ঘর কেটে নিলাম তারপরে হচ্ছে তিনটে ঘর কেটে নাও তারপর আবার তিনটে ঘর কেটে নাও তারপরে আবার তিনটে ঘর কেটে নাও ঠিক আছে এবার দেখো খেয়াল করো এবার তোমাকে সেমভাবে কিন্তু এবারে সম্পর্ক খুঁজতে হবে এই লজিকটার মধ্যেই দেখো বিয়ের আগে কোন সংখ্যা আছে খুঁজে বের করতে হবে তো দেখো বিয়ের আগে বা এর পরে ঠিক আছে বিয়ের আগে বা এর পরে যে সংখ্যাটা আছে সেটা তোমার খুঁজে বের করতে হবে তো দেখো খেয়াল করেও পেয়ে গেছি আমরা এরপর দেখো বি লিখা আছে তাহলে আমরা লিখে দাও তাহলে এরপরে বি তাহলে এ বি বি তারপরে কী আসছে বি এ এ তাহলে আমরা এখানে একটা ঘর পেয়ে গেলাম এই যে এ ঠিক আছে আবার কি করবে এ বি বি তাহলে কেমন হলো এ বি 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 এ এ এ বি 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 এ এই লজিকে রয়েছে তাহলে ফার্স্টে আমরা কী বলেছিলাম ফার্স্টে আমরা বি বসালাম তারপরে কি শূন্যস্থান করে আবারটা বি বসালাম তারপরে কি বসালাম এ বসালাম ঠিক আছে তাহলে অপশান এতে দেখতে পাচ্ছি আমরা কারেক্ট অ্যান্সার তাহলে অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সার করতে পারছো কি না জানাও এবার দেখো পরবর্তীটা সেমভাবে কী করতে হবে তোমাকে আবার কী করতে হবে গুণে নিতে হবে এবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে তোমাদেরকে আগেই বলেছিলাম যে তিন গুণ চার কোনো ঘরে কোনো ক্ষেত্রে চারটে চারবারে ভাঙতে হতে পারে কোনোবারে তিনটে শুক্রের সংখ্যা ভাঙতে হতে পারে তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে চারটে ভাঙতে হবে এক দুই তিন চার ঠিক আছে এক দুই তিন চার দেখো এই চারটে একসাথে পেয়ে গেছে দেখেছি এক দুই তিন চার ঠিক আছে দেখো খেয়াল করো এর আগে আমরা কি দেখতে পাচ্ছি এ দেখতে পাচ্ছি তাহলে বসিয়ে দাও সুন্দর করে তাহলে এ এ বি এ তাহলে কি এখানে বসবে এ এ বি এ দেখো লজিকটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সার কি তাহলে এ এ বি ঠিক আছে যারা অপশান বি বলছো কিন্তু কারেক্ট অ্যান্সার এ এ বিতে রয়েছে এবার পরবর্তী জিআইটি দেখো দেখো সেমভাবে আর একটা গুণা নেওয়া যায় কতগুলো ঘর আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঘর এক্ষেত্রে রয়েছে খেয়াল করো লেখা আছে দেখো এ বি দেখতে পাচ্ছ আবার লিখা আছে এখানে এ বি মানে দুবার করে ভাঙলেই যথেষ্ট এই ঘরটা বুঝে যাও দেখো এ বি বসিয়ে দাও ঠিক আছে এ বি তারপরে কি এ বি তারপরে কি হবে এ বি দেখতে পাচ্ছ এ বি কেটে দাও এ বি দেখতে পাচ্ছ সব কটা কী আছে বি লজিকে রয়েছে তাহলে আমরা ফার্স্টে কি পেলাম এ পেলাম তারপরে বি পেলাম তারপরে বি পেলাম তারপরে এ পেলাম তারপরে বি পেলাম ঠিক আছে দেখতে পাচ্ছ কোনটা অ্যান্সার দেখতে পাচ্ছি অপশান বিতে আমরা দেখতে পাচ্ছি তাহলে অপশান বি এ ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এবার পরবর্তী জিআইটি দেখো আশা করি তোমাকে বোঝাতে পারছি যদি না বুঝতে পারো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে দেখো এটা কিন্তু ইন্টারেস্টিং একটু রয়েছে ফার্স্টে ঘুনে নাও দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরোটা রয়েছে এই লাস্টের দুটো না আঠেরোটা তো লজিকে মিলবে না এই দুটো বাদ দিয়ে দাও তোমার কতগুলো ঘর থাকলো তুমি খেয়াল করো ষোলোটা ঘর থাকলো ঠিক আছে এই জিনিসটা কিন্তু তোমার খেয়াল করতে হবে পরীক্ষা হলে গুনে নিয়ে দেখো এই জিআইটি ভালো করে খেয়াল করো ইম্পর্টেন্ট একটি জিয়াই একটু জটিল আছে ভালো করে দেখলে কিন্তু বুঝে যাবে দেখো কি রয়েছে দেখো ফার্স্টে কিন্তু এই ধরনের জায়গাতে ঘর গুনে কোনো অ্যাকচুয়ালি লাভ হবে না এখানে তোমাকে লজিক লাগাতে হবে দেখো খেয়াল করো এখানটায় যদি আমরা দেখো দুটো এ রয়েছে খেয়াল করো দেখো দুটো এ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু গল্প রয়েছে এই জিআইটির ক্ষেত্রে দেখো আমরা যদি এখানটায় করি দেখো সব শুরুতে এ রয়েছে এ বি সি সব শুরুতে কিন্তু অপশানে দেখতে পাচ্ছি ফার্স্টে একটু দেখে নাও দেখো সি সি এর পরে খেয়াল করো দেখো এ লেখা আছে দেখতে পাচ্ছ সি এর পরে এ তাহলে এখানে এটা বসিয়ে দেওয়া আপাতত তাহলে সি এ বি ঠিক আছে কী হলো সি এ বি ঠিক আছে এবার একটু কেটে দাও হয়ে গেল সি এ বি কেটে দাও তো দুটো এ দুটো এর ঘর কেটে দাও ঠিক আছে এটু কমপ্লিট হয়ে গেল এবার দেখো ভালো করে খেয়াল করো তাহলে আমরা কী জানি এখানে সি বসাতে হবে সি এ ঠিক আছে সি এ সি এ সি এ ঠিক আছে দিয়ে এখানটাই সি এ সি এ তারপরে কী বলছো বি রয়েছে বি দেখতে পাচ্ছ বিটা বসিয়ে দাও হয়ে গেল দেখো সি এ সি এ বি মিললো তাহলে দেখতে পাচ্ছো লজিকে মিলছে অর্থাৎ এখানে দুটো এ রয়েছে বলে এখানে কিন্তু দুটো ঘর হলো এটা খেয়াল রাখবে আবার সেমভাবে তাহলে কি করতে হবে আবার এখানটায় এ বসাতে হবে দিয়ে কেটে দাও ঠিক আছে তাহলে সি এ সি এ বি আর এইটুক কি আছে সি এটা এক্সট্রা রয়েছে এটা বাদ দিয়ে দাও দুটো এ এর জন্য দেখো দুটো করে ঘর এখানে তৈরি করা হয়েছে ঠিক আছে এরকম করে কন্টিনিউ চলতে থাকতো এখানে দুটো এ রয়েছে এরকম কন্টিনিউ চলতে থাকতো কিন্তু এখানটা আর নেই তাই আমরা এখানে কী হলো থেমে গেলো তাহলে এখানে আবার যদি কন্টিনিউ চলতো তাহলে এখানে কি হতো সি সি এ এ হতো এখানটায় আবার কন্টিনিউভাবে চলতে তো এখানে সি বসতো আবার তারপরে এ বসতো বি বসতো এবার কন্টিনিউ চলতো যেহেতু নেই তাই আমাদের যেটুকু রয়েছে সেটুকুতে অ্যান্সার খুঁজে নিতে হলো তাহলে আমরা কী পেলাম এ পেলাম তাহলে পেলাম সি পেলাম তারপরে বি পেলাম তারপরে ডবল এ পেলাম ঠিক আছে তাহলে এ সি বি ডবল এ আচ্ছা এ সি বি ডবল এ আমরা অপশান এতে দেখতে পাচ্ছি ঠিক আছে এবার লজিক কিন্তু তোমায় খুঁজে নিতে হবে প্রত্যেকটা জেআয়ের মধ্যে এবার পরবর্তী জেআটি খেয়াল করো দেখো এই জ্যাটি খেয়াল করো সেমভাবে একটি ইজি একটি জ্য রয়েছে এটা একদম ইজি ফার্স্টে ঘুণে নিতে হবে যেভাবে শিখেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো চার চারি ষোলো তাহলে ইজি চারটে করে ঘর কাটতে হবে চারটে ঘর কাটলাম এক দুই তিন চারটে ঘর এক দুই তিন চার চারটে ঘর দেখো দেখলেই বুঝে যাবে দেখো এর পরে কী আছে ডি আছে দেখতে পাচ্ছো ডি বসিয়ে দাও এ ডি সি ই এ ডি সি ই এ ডি সি ই এ ডি সিই এ হচ্ছে গল্প তাহলে ডি পেলাম সি পেলাম এ পেলাম আর হচ্ছে লাস্টে ই এটা যেটা রয়েছে সেটাই কিন্তু অ্যান্সার হবে ডি সি এ ই এটা দেখতে পাচ্ছি অপশান বি তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবার পরবর্তী জিআইটি খেয়াল করো দেখো এই জিআইটি খেয়াল করো এটাও একটা ইজি একটি জিআই ঠিক আছে দেখো গুণানো ফার্স্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো যত পনেরো ষোলো তাহলে ষোলোটা চারটে করে ঘর কাটবো এক দুই তিন চারটে ঘর এক দুই তিন চার এক দুই তিন চারটে ঘর এক দুই তিন চারটে ঘর এক দুই তিন চার এবার দেখো এর আগের সংখ্যাটা তোমায় খুঁজে বের করতে হবে ঠিক আছে এর আগের সংখ্যাটা তোমায় ফার্স্টে খুঁজে বের করতে হবে দেখো এর আগে তো এ আছে দেখো খেয়াল করে দেখো এর আগে এ আছে তাহলে এ এ বি বি ঠিক আছে এ এ বি এ এ এ বি ঠিক আছে তাহলে তিনটে এ একটা বি তিনটে একটু বি অপশান এতে দেখতে পাচ্ছি এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এবার আজকের নিয়ে শেষ যে আইটি দেখো খেয়াল করো দেখো এটা প্রচুর পরীক্ষা আগে বসতে সেমভাবে দেখো এটাও চারটে করে ঘর কেটে নাও এক দুই তিন চারটে এক দুই তিন চারটে এক দুই তিন চারটে এক দুই তিন চার দেখো এম এর পরে কী আছে এম এর পরে খেয়াল করে এন রয়েছে দেখতে পাচ্ছো তাহলে এম এন এম এন তারপরে কি এম এম এন এন এম এম এন এন এম এম এন এম ঠিক আছে তাহলে অ্যান্সার কী হলো তাহলে এন আসলো এম আসলো এন আসলো সরি বন্ধুরা এটাও এম এটাতে এম হবে ঠিক আছে তাহলে এটা এম তাহলে এম 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 তা প্রথমটা শুধু এন পরের তিনটা হচ্ছে কি এম রয়েছে ঠিক আছে তো কোনটা দেখতে পাচ্ছি আমরা অপশান এতে দেখতে পাচ্ছি না অপশান এ না সরি বন্ধুরা অপশান এতে কারেক্ট আনসার না ফার্স্টে আমরা কী পেলাম এন পেলাম তারপরে এম তারপরে এম তারপরে এম অপশান সিতে দেখতে পাচ্ছি তাহলে অপশান সি তার থেকে অ্যান্সার ঠিক আছে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি না বুঝতে পারে কমেন্ট বক্সে জানাবে তাহলে আরেকটা ভিডিও আসবে আর এই ধরনের ক্লাস চাইলে কন্টিনিউ করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও পার্সেল চাইছো কি না বন্ধুরা নতুন টুটো দেখাবে সে সুস্থ থেকো ভালো থেকো